লোকাল গভর্নমেন্ট স্কুলে ভালো রেজাল্ট করেছে, কোনোদিনও ফার্স্ট হতে পারিনি, কেননা ও কোনোদিনও খেলতে পারতো না, পায়ে জোর নেই, কমজোর, সবসময় ফোর্থ হয়ে এসেছে। কিন্তু উচ্চ মাধ্যমিকে গিয়ে ও ফার্স্ট হয়েছে, টেস্টেতে ফার্স্ট হলো, আর এটাতে সেকেন্ড হলো, তারপরে জয়েন্ট দিল, জয়েন্টে 115 র্যাঙ্ক করে শিবপুরে গেল, শিবপুর থেকে 117 র্যাঙ্ক করে খড়গপুরে ভর্তি হলো। ইসরোয়ে যে ও চাকরি করছে, আমাকে লুকিয়ে পরীক্ষা দিয়েছিল, কেউ জানে না বাড়িতে, ও নিজে পরীক্ষা দিয়েছিল, দিয়ে আমাকে বলেছিল, মা আমি চাকরিটা পেয়েছি, কারুকে তুমি জানিও না, আমি চাকরিটা করবো না, আমি এমটেকটাই করবো, প্রচণ্ড পড়তে ভালোবাসে। ডাক্তার বলেছিল ওকে কখনো কোনোদিনও চাপ দেবেন না, কিন্তু ছোট্ট থেকে ও আমাদের চাপে রেখে দিয়েছে, এইটুকুই। আজকেও সারাদিন আমরা চাপেই ছিলাম, ও প্রথমে কথা বলতো না, ওর একটু পোলিও হয়ে গেছিলো ঘাড় থেকে, অনেক কষ্ট করে ওকে বড় করেছি, সুস্থ থাকুক আর একটু বড় হোক, এটুকুই আমরা দেখবো শেষ জীবন। খুবই আনন্দ লাগছে, এর আগে চন্দ্রায়ণ টু সেটা যে কোনো কারণেই সফল হতে পারেনি, তো তখন ছেলে এবং আমরা সবাই খুব মন খারাপ হয়ে গেছিলো, এত কষ্ট করে একটা মিশন সাকসেস করা গেল না, কিন্তু এবারে সেই সাকসেসটা হয়েছে। এখনও পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো মানে ওর যে কনসার্ন যেটা যেটা হচ্ছে নেভিগেশন ক্যামেরা, সেটা গ্র্যাজুয়ালি কাজটা করা শুরু করছে, তো আমরা আশা করব বাকি যে কাজগুলো সেগুলো সাকসেসফুলি হয়ে যাবে। ওর সঙ্গে অ্যাকচুয়ালি কোনো কথা বলার এখনও সুযোগ হয়নি, কারণ ও মিশনের মধ্যে রয়েছে, ওর সঙ্গে ফোনে এখন যোগাযোগ করাও যাচ্ছে না, সেই জন্যে সেরকম কিছু এখনও সরাসরি কথা বলার বা জানাবার কোনো সুযোগ হয়নি। তার মা এতদিন আমাকে হোয়াটসঅ্যাপ করে বলতেন যে রাস্তা খারাপ আছে, এখানে গর্ত হয়ে গেছে, ওখানে আলোটা জ্বলছে না। আজকে তার এই গর্বের দিনে উনি জানালেন যে ইসরোর বিজ্ঞানীর যে টিম এই সাফল্য পেয়েছে, যখন সারা দেশের মানুষ তাদের অভিবাদন করছে, তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছে এবং তাদের এই সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত, গর্বিত, আমি আরও বেশি গর্বিত এই কারণে যে আমাদের পাড়ায় লাহাবাড়ির বড় ছেলে, হি ইজ ওয়ান অফ দি মেম্বার অফ দ্যাট টিম।